আসসালামু আলাইকুম। প্রিয় বাংলা টিভির নিয়মিত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি বকুল আক্তার ইতি। আজ মাহে রমজানের চতুর্থ দিন। মাহে রমজানের চতুর্থ দিন এবং রহমতের চতুর্থ দিবস। আজ সেহরির শেষ সময় 3:58 পর্যন্ত এবং ইফতারের সময় সন্ধ্যা 6:25। জাকাত সম্পর্কে আলোচনা করব। জাকাত শব্দের অর্থ পরিচ্ছন্নতা, পবিত্রতা ও বৃদ্ধি। মুসলমানের হিসাব, মুসলমানের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ পাকের নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে। জাকাতের গুরুত্ব। ইসলামে 5টি রুকনের মধ্যে সালাতের পরে জাকাতের গুরুত্ব বেশি। আল কোরআন মাজিদের বহু স্থানেই আল্লাহ তাআলা সালাতের সাথে জাকাতের কথা উল্লেখ করে বলেছেন, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। জাকাত হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত ধনীদের সম্পদের নিঃস্বদের অধিকার। জাকাত দেয়া দরিদ্রের প্রতি ধনীদের কোনো অনুগ্রহ বা অনকল্পনা নয়, বরং তার সম্পদকে পবিত্র করার এবং তার উপর অর্পিত দায়িত্ব পালন করার একটি আবশ্যকীয় ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, আর তাদের সম্পদে অবশ্যই দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। জাকাত দিলে দাতার অন্তর কৃপণতার কলুষতা থেকে পবিত্র হয়, তার আমলনামা গুণা থেকে পবিত্র হয়। ধনীদের সম্পদে গরিবের অধিকার আছে, এটি নির্দিষ্ট অংশ মিশে আছে। গরিবের অংশ দিয়ে দিলে অবশিষ্ট সম্পদ মালিকের পবিত্র হয়। জাকাতের আরেক অর্থ বৃদ্ধি। জাকাত দিলে জাকাতদাতার সওয়াব বৃদ্ধি হয়। সামান্য জাকাতের বিনিময়ে পরকালে প্রচুর পুরস্কার লাভ করবেন। জাকাত দিলে ধনী গরিবের মধ্যে সম্পর্কের উন্নতি হয়, ভালোবাসা বৃদ্ধি পায়। এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাত ইসলামের ধনী গরিবের মধ্যে সেতু বন্ধন। দর্শক, করোনা ভাইরাস প্রতিরোধে দায়িত্বশীল আচরণ করুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না, ঘরেই থাকুন। আপনার পরিবারের শিশু, বয়স্ক ও আগে থেকে অসুস্থদেরকে নিরাপদে রাখুন। এই সংকট মুহূর্তে আপনাদের পাশে আছে প্রিয় বাংলা টিভি। পৃথিবীর সকল খবর সবার আগে পেতে ভিজিট করুন www.priyobanglatv.com, facebook.com/priyobanglatv.com, youtube.com/priyobanglatv.com। প্রিয় বাংলা টিভি এশিয়া স্যাটেলাইট 7-এর মাধ্যমে প্রচারিত হচ্ছে। স্যাটেলাইট পজিশন 105.5 ডিগ্রি ইস্ট, DVB-S2, 8PSK MPEG-4, FEC-5000, ফ্রিকোয়েন্সি 3725V। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।